হাই আমার স্নেহের বিদ্যার্থীরা, স্নেহের পিকেডিয়ানরা, স্নেহের এসএমপিয়ানরা, আশা করছি তোমরা খুব ভালো আছো, পড়াশোনা খুব ভালো করে করছো, উচ্চ মাধ্যমিক তোমাদের সিরিজ চলছে, ক্লাস ইলেভেনের চ্যাপ্টার ওয়াইজ সাজেশনস, এবং তার সঙ্গে সঙ্গে মে মাস থেকে তোমার চালু হচ্ছে কি বললাম বলো নিট ক্র্যাশ কোর্স। যারা নিটের জন্য প্রিপারেশন নিতে চাইছো, এবছর দিতে চাইছো, তাদের জন্য নিট ক্র্যাশ কোর্স নিয়ে আসছি হিন্দি চ্যানেল ফিজিক্স কি দুনিয়াতে। চলো আজকে আমাদের চ্যাপ্টারের নাম হচ্ছে সাজেশনের, সেটা হচ্ছে উদ্যস্থিতিবিদ্যা। উদ্যস্থিতিবিদ্যা বাবু, প্রথমেই বলে রাখি যে যে কোনো চ্যাপ্টারের সাজেশন যখন হচ্ছে এখানে থিওরি এবং যে ধরনের অঙ্কগুলো আসতে পারে সেটা, কিন্তু অঙ্কের ডিরেক্ট কোনো সাজেশন হয় না। ফিজিক্স এমন একটা সাবজেক্ট, কিং অফ কিং বলা হয়, তো এখানে তোমায় কিন্তু ইন ডেপথ নলেজ থাকা উচিত, তবে তুমি লেভেল আপ করতে পারবে। হালাকি লাস্ট মুহূর্তে সারা বছর স্যার ফোনে অনেক সময় নষ্ট করেছি, গেম খেলেছি, এটসেট্রা এটসেট্রা, প্রচুর স্যার সময় নষ্ট হয়েছে, একটু স্যার গাইড করে দিন যাতে করে লাস্ট মুহূর্তে আমরা অন্তত নাম্বার পাই। স্যার টুয়েলভ থেকে একদম স্যার কান ধরে বলছি, টুয়েলভ থেকে সত্যি আমরা পড়বো, তাই না? বলো ঠিক তো বলছি। হ্যাঁ স্যার, ইলেভেনে অনেক কিছু করে ফেলেছি স্যার, ফালতু সময় নষ্ট হয়ে গেছে আমাদের, স্যার প্লিজ মাফ করে দিন, একটু গাইড করে দিন, টুয়েলভ থেকে স্যার সত্যি বলছি পড়বো। কিন্তু কথাটা আমার সঙ্গে যে টুয়েলভ থেকে তোমরা সত্যি মন দিয়ে পড়াশোনা করবে, হ্যাঁ না, যাতে করে তোমার নিজের ভবিষ্যৎটা একদম কংক্রিট এবং একদম সুদৃঢ় হয়ে যায়। ওকে চলো পড়াশোনা আছে এবারে। তো উদ্যস্থিতিবিদ্যা, উদ্যস্থিতিবিদ্যা বাবু, উদ্যস্থিতিবিদ্যায় প্রথম জলের যে চাপের রাশিমালা ছিল মনে আছে, পি সমান এইচ রো জি, ওখান থেকে একটু টুকটাক অঙ্ক পড়তে পারে, বাট খুব একটা প্রিভিয়াস ইয়ারে অঙ্ক এখান থেকে আসেনি। ওকে, তো খুব একটা এখানে তোমরা চাপ নিও না। এরপরে যেটা পড়বে উদ্যস্থিতিবিদ্যা থেকে সেটা হচ্ছে কি যে যে চাপের একক ও মাত্রা দেখে রাখবে, জাস্ট একবার চোখ বুলিয়ে রাখবে, তাকে চাপের একক ও মাত্রা বলতে কী বোঝো জাস্ট ওটা দেখে রেখো। এরপরে যে চ্যাপ্টারটা হচ্ছে ইম্পর্টেন্ট, সেই টপিকটা হচ্ছে ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে বাবু যে পাস্কেলের সূত্রটি বিবৃত করো। কী শোনা, পাস্কেলের সূত্র বিবৃত করো, দেখে রাখবে ভালো করে। এটা পরীক্ষায় কোশ্চেন পড়বে যে পাস্কেলের সূত্র সাহায্যে ঘাত বৃদ্ধির নীতিটি ব্যাখ্যা করো। কী বললাম, পাস্কেলের সূত্রের সাহায্যে ঘাত বৃদ্ধির নীতিটি ব্যাখ্যা করো। বুঝতে পেরেছো, প্রচণ্ড ইম্পর্টেন্ট, পাস্কেল সূত্রের সাহায্যে ঘাত বৃদ্ধির নীতি ব্যাখ্যা করো। ওকে, তারপরে যে পরীক্ষায় কোশ্চেনটা পড়বে সেটা হচ্ছে ঘাত বৃদ্ধির নীতি থেকে শক্তির সংরক্ষণ সূত্রটি, বা শক্তির সংরক্ষণ সূত্র কি ঘাত বৃদ্ধির নীতি মান্যতা দেয় বা মেনে চলে, ঘাত বৃদ্ধি কি শক্তির সংরক্ষণ সূত্র মেনে চলে, প্রমাণ করো, ব্যাখ্যা করো। এই দুখানা কোশ্চেন প্রচণ্ড থিওরিটিক্যাল বেস হিসাবে এই চ্যাপ্টার থেকে প্রচণ্ড লেভেলের ইম্পর্টেন্ট। এই চ্যাপ্টার থেকে অঙ্ক কিন্তু অনেকবার পড়েছে বলে রাখছে, তো থিওরিটিক্যাল বেস হিসাবে এই চ্যাপ্টার থেকে প্রচণ্ড ইম্পর্টেন্ট। ওকে, বুঝতে পেরেছো বাবু? হ্যাঁ, থিওরিটিক্যাল বেস হিসাবে। এরপরে আসছে দেখো বাবু, যে হাইড্রোলিক প্রেসের কার্যনীতি কার্যপ্রণালীতে ঘাত বৃদ্ধি নীতি ব্যাখ্যা করো। মানে অ্যাকচুয়ালি ঘাত বৃদ্ধিটাই বলছে, সেই দুটো হাতল থাকলে যখন হয়, মনে আছে না, একটা এক্স একটা ওয়াই ধরেছিল, দুটো বিন্দু দূরত্ব, হাতল সিস্টেম খালি যোগ করে দিলে ওর সঙ্গে হয়ে যাবে। তো হাইড্রোলিক প্রেসে ঘাত বৃদ্ধির নীতি ব্যাখ্যা করো। একই কোশ্চেন যে দড়িতে হোক, সাঁতরাই হোক, সব বইতে দেওয়া আছে, পেয়ে যাবে ওটা। ঘাত বৃদ্ধির সময় শুধুমাত্র বলবাহ আর রোধবাহটা অ্যাড করে দিলে হয়ে যাবে ঘাত বৃদ্ধির নীতির গল্পটা। ক্লিয়ার হয়ে গেছে সবার বাবু? এরপরে যেটা হবে সেটা মন দিয়ে শোনো একটু। এরপর সেটা হচ্ছে কি, আর্কিমিডিস সূত্রটি বিবৃত করো। কি বললাম বাবু, আর্কিমিডিস সূত্রটি বিবৃত করো। যদি সহজ টাইপের কোশ্চেন পড়ে, ডাইরেক্ট এই কোশ্চেনে পড়ে যাবে, ঘুরিয়ে পেঁচিয়ে পড়া মানে সেখানে একটু ঘুরানো কোশ্চেন আসবে। আর ক্লাস ইলেভেন মানে একটু কোশ্চেন লেভেল আপ থাকে, টুয়েলভের থেকে প্রতি বছরের ট্রেন্ড এটাই থাকে, ইলেভেন একটু লেভেল কোশ্চেন করা হয়। এর তোমাদের যদি প্রিভিয়াস ইয়ার তোমরা একটু দেখে রেখো, প্রিভিয়াস ইয়ার তো প্রতি বছরে, এবছরে দেখতে পাচ্ছি সব সাবজেক্টে প্রিভিয়াস ইয়ার থেকে কোশ্চেন আসছে, তোমরাও একটু প্রিভিয়াস ইয়ার ফলো করে যেও। এরপর দেখো, এটা হলো আদর পর্যন্ত। এরপরের টপিক যেটা হচ্ছে আর্কিমিডিস নীতি ব্যাখ্যা করো। আর্কিমিডিস নীতির বাবু তোমরা লিখে নেবে, আমি স্লো স্লো বলছি, লিখে নেবে। আসলে আমার একটু অভ্যাস আছে খুব স্পিডে বলা, বুঝলে না, এটা আমার মানে কি বলবো, জিনগত ব্যাপার কি আমি জানি না, আমার অভ্যাস হয়ে গেছে মানে ক্লাস নিয়ে নিয়ে, এনি হাউ আমি জানি না, শোনা কিছু মনে করো না, খুব স্পিড হয়ে গেলে আমার কমেন্ট বক্সে জানাবে, আমি স্লো বলবো। হ্যাঁ না, একজন দুজন ছাত্র বলেছে, থ্যাংক ইউ বাবু, তুমি বলেছো, নামটা মনে পড়ছে না, যে স্যার একটু স্লো বলুন। তো ঠিক আছে, আমি একটু স্লো বলারই চেষ্টা করছি। ওকে, মন খারাপ করো না, শোনা স্লো বলার চেষ্টা করছি। দেখো এবারে, আর্কিমিডিস নীতির সাহায্যে শঙ্কর ধাতুর উপাদানের পরিমাণ নির্ণয়, একটা বড়কা থিওরি ছিল, খুব বড়কা থিওরি এবং ইম্পর্টেন্ট থিওরি। আর্কিমিডিস সূত্রের সাহায্যে কি বললাম বলো, শঙ্কর ধাতুর উপাদানের পরিমাণ নির্ণয়। আর কোনো বস্তু তরলের ভাসমান অবস্থার সাম্যের শর্ত, কী করে ভাসমান অবস্থা থাকতে পারে তার সাম্যের শর্তটা দেখে রাখবে। এরপর হচ্ছে প্লবতা কেন্দ্র বলতে কী বোঝো, মেটাকেন্দ্র বলতে কী বোঝো, জাস্ট এটা একটু দেখে রেখো। প্লবতা কেন্দ্র
মেটা কেন্দ্র প্রবতা কেন্দ্র দ্বারা কখন বস্তু বস্তু ভাসমান অবস্থা থাকবে, কখন বস্তু নিমজ্জিত অবস্থা থাকবে এটা। আর একটা ছিল যে বস্তুকে আংশিক অথবা পূর্ণ নিমজ্জন করলে ঘনত্বের সঙ্গে সম্পর্ক আছে, যেটা খুব ইম্পর্টেন্ট। সেখানে বস্তুর সঙ্গে আংশিক অথবা সম্পূর্ণ নিমজ্জিত করার পরেতে সে বস্তুর ভাসনের শর্ত, এখান থেকে অঙ্ক আসার চান্স রয়েছে, অঙ্ক দেখে রাখবে। তাহলে প্লবতা কেন্দ্র দেখবে দেখবে একটু মেটা কেন্দ্র দেখবে একটু ওই মেটা কেন্দ্র কাকে বলে, প্লবতা কেন্দ্র কাকে বলা হয়, এর ভাসনে এদের প্রভাব কী এটা একটু দেখে রেখো। বাস এই হচ্ছে তোমার উদ্যোগস্থিতিবিদ্যা থেকে থিওরি টাইপের, এবং অঙ্ক কোন জায়গা থেকে আসতে পারে সেটা বলে দিলাম। ভালো করে করো, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। পড়াশোনা খুব ভালো করে করো। ততক্ষণের জন্য টাটা, জয় হিন্দ।